অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মকর রাশির এই রাহুকেতু রাশি পরিবর্তনে এই 18 মাস 1.5 বছর কী প্রভাব পড়তে চলেছে মকর রাশির উপর, এই নিয়ে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। এই যে 23 সেপ্টেম্বর 2020 রাহু এবং কেতুর এই রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু নিয়ে আসবে, কারণ আপনাদের রাশির পঞ্চম স্থানে এই রাহুর অবস্থান হচ্ছে এবং রাশিতে আপনাদের শনিগ্রহের অবস্থান, নবপঞ্চম যোগ সৃষ্টি হচ্ছে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের ক্ষেত্রে এবং একাদশ স্থানে কেতু অবস্থান করবে। আপনাদের ক্ষেত্রে প্রথম হচ্ছে লাভ, সফলতা, সাকসেসের জায়গা তৈরি হবে। আপনারা এই সময় শত্রু পরাস্ত করতে পারবেন। আপনাদের আর্থিক অবস্থা অনেক উন্নতির দিকে যাবে, শনি সারাসারি চলছে তাও আমি বলছি। আর্থিক পার্টটা, ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কিন্তু থাকবে না এবং আপনারা সম্পত্তি ক্রয় করতে পারবেন এবং যাদের সম্পত্তি নিয়ে সমস্যা চলছে সেই সম্পত্তিগুলো আপনারা রিকভারি করে সেই সম্পত্তিগুলো কিন্তু আপনারা বিক্রিও করতে পারবেন, অর্থাৎ ক্রয় বিক্রি দুটো জায়গায় কিন্তু তৈরি হয়ে যাবে এবং শত্রু পরাস্ত হবে এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, সন্তানের উন্নতি, সন্তান প্রাপ্তি এগুলো কিন্তু আসবে এবং তার সাথে সাথে বিবাহের যোগ, আপনাদের কিন্তু শুভ বিবাহের যোগ কিন্তু তৈরি হবে এই 23 সেপ্টেম্বর 2020 পর থেকে মকর রাশির। এই পঞ্চম স্থানে রাহু আপনাদেরকে আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটাবে, লটারি, শেয়ার, ফাটকা কারবার থেকে পৈতৃক সম্পত্তি এবং আপনাদের ক্ষেত্রে মানে যে কোনো সম্পত্তি কিন্তু এই 1.5 বছরের মধ্যে আপনারা কিন্তু কোনো অ্যাসেট ক্রয় করবেনই করবেন, যদি আপনাদের রাশিচক্রে রাহু গ্রহ ভালো থাকে এবং আপনাদের রাশিচক্রে ভেনাস শুক্রের অবস্থা ভালো থাকে অবশ্যই নিশ্চিত রূপে আপনারা কিন্তু করবেন। দেখুন, যদি আপনার রাশিচক্রে রাহু গ্রহ পীড়িত থাকে বা শুক্র পীড়িত থাকে সেক্ষেত্রে কী করবে, রাহু মেনলি রাহুগ্রহ যদি পীড়িত, রাহুগ্রহ নিচস্থ থাকে, রাহুগ্রহ অশুভ নক্ষত্রে অবস্থান করে, তাহলে কী করবেন আপনারা? প্রথমেই আমি বলছি আপনারা প্রতিদিন স্নান করুন, স্নান করার পর চন্দনের শ্বেত চন্দনের তিলক লাগান এবং শ্বেত চন্দনের তিলক লাগার পর আপনারা প্রতিদিন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যত পাঠ করতে পারবেন না ততদিক কিন্তু লাভের জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে, অর্থাৎ এই রাহু কেতু এবং শনিকে ঠিক করতে গেলে আপনারা সরাসরি শিবের শরণাপন্ন হয়ে যান। আমি খুব আপনাদেরকে দায়িত্ব নিয়ে কথা বলছি, আপনাদের এই থেকে কিন্তু মুক্তি পাবেনই পাবেন, রাহু যাদের খারাপ আছে। এবং আপনারা একটা নীল কাপড় নেবেন এবং সেখানে শ্বেত চন্দন সে নীল কাপড়ে বাঁধবেন, বাঁধার পর সেটা আপনারা বাহুতে লাগিয়ে নিন। যাদের রাশিচক্রে রাহু গ্রহ খারাপ আছে তাদের কথা বলছি, কিন্তু যা অনেকে ফট করে রাহুকে ঠিক করার জন্য গোমেদ পরে নেন, গোমেদ পরলে কিন্তু কিচ্ছু হবে না, কারণ হচ্ছে আপনার গোমেদটা শ্যুট করছে কিনা সেটা আগে আপনারা অ্যাস্ট্রোলজারকে দেখান, যদি শ্যুট করে তাহলে অবশ্যই আপনারা এই গোমেদটা পরিধান করুন। এই রাহুকেতু রাশি পরিবর্তনে আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কাঁধে ব্যথা অর্থাৎ ঘাড়ে ব্যথা, কিছু কিছু ক্ষেত্রে ব্যাক পেন আসার সম্ভাবনা, ব্যাক পেন, হাড়ে কিছু সমস্যা, হাড়ের কিছু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা আছে, এই দিকগুলো অবশ্যই আপনারা মেডিকেলি অ্যালার্ট থাকুন, ডক্টরের সঙ্গে পরামর্শ করুন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার পায়ে ব্যথা বা পায়ের হাড়ের লাগা এরও কিন্তু সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি কিছু জানার ব্যাপার থাকে মকর রাশির, প্রচুর মকর রাশি খারাপ খারাপ খারাপ, আমি বলছি এই মকর রাশি কিন্তু ভালো সময় আসতে চলেছে,
এই নবপঞ্চম যোগ শনি এবং রাহুর এই যে দৃষ্টি বিনিময় আপনাদেরকে কিন্তু বিশেষ ফায়দা নিয়ে আসবে। নমস্কার, ধন্যবাদ।